প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভির সাপ্তাহিক আয়োজন স্বর্ণালী স্মৃতি। আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য। প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে এবং তার সাথে তার স্বর্ণালী স্মৃতির পাতায় হারিয়ে যাই আমরা। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন গুণী চলচ্চিত্র পরিচালক, আছেন মুশফিকুর রহমান গুলজার। স্যার, স্বাগতম আপনাকে আমাদের স্বর্ণালী স্মৃতির আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো, ধন্যবাদ। স্যার, আমরা সবাই জানি আপনি বর্তমানে বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন এবং দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত থাকার কারণে আসলে বাংলাদেশ চলচ্চিত্রের যে পুরো জার্নিটা, এটা খুব ভালোভাবে আপনার জানা। আর এই গল্পগুলো আপনার কাছ থেকে শুনবো এবং অবশ্যই আপনার পরিচালিত কিছু সিনেমার কিছু গানের মধ্য দিয়ে দর্শকদেরকে হারিয়ে নিয়ে যাবো স্বর্ণালী স্মৃতির পাতায়। এই কাজটি যারা করবেন, সঙ্গীত শিল্পী মুক্তা এবং সঙ্গীত শিল্পী সোহেল মেহেদি। স্যার, আমরা তো আপনার পরিচালিত কিছু সিনেমার গান শুনবই, কিন্তু তার আগে আপনার কাছে একটু জানতে চাইব যে সাংবাদিকতা এবং চলচ্চিত্র পরিচালনা পুরো কাজটাই আসলে চলচ্চিত্রকে ঘিরেই আপনি সবসময় করে এসেছেন। স্যার, একটু জানতে চাইব যে পরিচালনায় আসার গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি খুব অনুরাগী ছিলাম এবং আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমি নিয়মিত চিত্রালী পত্রিকা রাখতাম। এরকমও ঘটনা আছে যে আমি তখন এতই সিনেমার উপরে মানে অনুরাগী ছিলাম যে কোথাও একটা ভালো সিনেমার কথা শুনলে আমি সেখানে চলে যেতাম সিনেমা দেখতে। যেমন অবুজমন দেখতে আমি প্রথমে গোপালগঞ্জ থেকে গেলাম খুলনা, শুনলাম অবুজমন রিলিজ হয়েছে এবং খুব সুন্দর একটি ছবি। খুলনায় গিয়ে শুনলাম যে খুলনা থেকে এটা এখন আর চলে না, ফরিদপুর চলে। আমি আবার ওখান থেকে আসলাম ফরিদপুর, ফরিদপুরে এসে দেখলাম যে ফরিদপুরেও শেষ হয়ে গেছে, আমি ফরিদপুরে নাই, কোথায় চলে? ঢাকার রূপমহলে চলে। আমি আবার ওখান থেকে ঢাকার রূপমহলে সেই সিনেমা দেখে তারপর বাড়ি যাই। তো এরকম একটা সিনেমার পোকা ছিল। তা আমি যখন ঢাকায় আসলাম এবং ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম, সাংবাদিকতা নিয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি ফিল্ম বিষয়ক নানা কোর্স, অ্যাপ্রিসিয়েশন কোর্স যেটা বলে এবং শর্ট কোর্স যেগুলো আছে, এগুলোতে আমি অংশগ্রহণ করতে শুরু করলাম। এবং আমার টার্গেটই ছিল যে আমি একসময় সিনেমা নির্মাণ করব। আমার আসলে চলচ্চিত্রই ভালো লাগে, আমি চলচ্চিত্রের সাংবাদিকতা করব এবং সেই সাথে আমি চলচ্চিত্রকে ভালো করে জানব। এবং সেভাবেই জানতে জানতে 1996 আমি চলচ্চিত্র পরিচালনায় চলে আসি। নিজের গল্প, নিজের চিত্রনাট্য কথা এবং গানের কথাও আমার লেখা আছে, দুটো গানের। তো এভাবেই আমার চলচ্চিত্রে আসা। স্যার, আপনার প্রথম পরিচালিত সিনেমা সুখের ঘরে দুঃখের আগুন, তো আমরা চাচ্ছিলাম সেই সিনেমার একটি গান দিয়ে আজকের আয়োজনটি শুরু করতে। তাহলে স্যার, আমরা শুরু করছি। আমরা কোন গানটি শুনবো এই সিনেমা থেকে? এই গানটি স্যারের লেখা এবং সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং গেয়েছেন অ্যান্ড্রু কিশোর এবং কনক চোপড়া। এখানে আমি একটু কথা বলি। হ্যাঁ, আমি বুলবুল ভাইকে বললাম যে আমি এই শব্দগুলোই এই বসাতে চাই। বুলবুল ভাই, এক কাজ করো, তুমি লিখে ফেলো, তুমি লিখে ফেলো, তারপরে আমি দেখব। তো আমি লিখলাম। তখন কিন্তু আমি এই শিবরঞ্জন কথাটা তখন আমি প্রথম শুনি যে এরকমটা সুরে আছে। বুলবুল ভাই প্রথম এটা একটা সুর ঠিক করলেন। তো আমি বললাম যে বুলবুল ভাই, আমি তো ছন্দ মিলাইতে পারবো না, তুমি আগে লেখো, তুমি লেখো, আমি ছন্দটা করে দিব। এই উনি ছন্দ করে দিল, আমার শব্দগুলো বসায় বসায় এইভাবে গানটা তৈরি হয়ে গেল। আমরা শুনে নিই তাহলে গানটা। তোমারই কাছে সে
এসে দিলে এক নতুন জীবন দিলে এক নতুন জীবন তোমারই বুকের পরে হয় যেন আমার মরণ যে জীবনে তুমি ছিলে না তোমারই কাছে এসে জীবনে তুমি ছিলে না সুন্দর স্যার, এই গানটির যদি চিত্রায়নের সময়ের একটু কথা আমাদেরকে বলো। এই ছবির এই গানের ব্যাপারে যখন আসি তখন তো মানে বললামই তো যে অনেক ভালোবাসে আমার এই ছবিটির প্রতি, প্রথম সন্তান হলে যেমন হয় সেরকম। এটা করতে 96 সালে অক্টোবর মাসে এটি করেছিলাম, তখন মৌসুমীর গর্ভে ওর প্রথম সন্তান ফারদিন এসে গেছে। আমরা এটি প্রথমে জানতে পারিনি, পরে যখন আমরা জানলাম তখন একটা সিদ্ধান্ত নিলাম। তখন আমাদের ক্যামেরাম্যান ছিল মাহফুজুর রহমান খান, আমরা সিদ্ধান্ত নিলাম যে এটি গানটি করবো কি করবো না। ইলিয়াস খানকে নিলাম যে এখনও পারবে কি পারবে না, কারণ একটা এই গানটা একটা বড় অংশ ছিল বৃষ্টির মধ্যে, বৃষ্টি দিয়ে করতে হবে ঝড় বাদল তৈরি করে। তো শেষ পর্যন্ত দেখা গেল মৌসুমী বললো না করে ফেলেন আমি পারবো, এবং সবাই মিলে করলাম এবং গানটা সত্যি সত্যি ইনডোর আউটডোর ঝড় বৃষ্টির মধ্যে কয়েকটা স্পটে করলাম এবং খুব ভালো গানই হয়ে গেল শেষ পর্যন্ত। শিল্পীদের কাজের প্রতি ভালোবাসার গল্পটি বললেন, সেই গল্পটি মনে হয় আমাদের বর্তমান প্রজন্মের শিল্পীদেরকে ইন্সপায়ার করবে বলে আশা করছি। আপনার একদম প্রথম কাজের একটি গান শুনেছি, তো আমার মনে হয় একটু রিসেন্ট সময়ের একটা গান আমরা শুনতে পারি, তো এখন কোন গানটি শুনছি? এটি একটি নজরুল গীতি, মেহেরনিগার ছবিতে গাওয়া, ফেরদৌস আরা এবং খায়রুল আলম শাকিল স্যার করেছেন গানটি। আমরা শুনে নিই তাহলে গানটি। ফুলে ফুলে ফুল্ল হয়ে
সুন্দর একটি গান শুনলাম। তো স্যার, এই গানের চিত্রায়নটার চিন্তাটা কি ছিল? এটি যখন আমরা করি তখন আমরা চিন্তা করলাম যে একটা রোমান্টিক গান দরকার, এবং এটি করেছিল, এটি অভিনয় করেছিল ইরিন জামান, মৌসুমীর ছোট বোন। তো ওর যখন এটি করলো, ওর একটা কল্পনা থেকে গানটা গাওয়া, ছবির নায়ককেও কল্পনা করছে নিজের প্রেমিক হিসাবে, তো সেটি গাওয়া, তখন আমরা চিন্তা করলাম একটা রোমান্টিক গান দরকার, কোন গানটা হয়। তখন আমি এটি অনেক দেখে শুনে অনেক গান ঘেটে তারপর আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এই গানটি হতে পারে। এটি এক, ওইখানে তো ডুয়েট লেখা ছিল না, তখন আমি ভাব করলাম যে এই কথাটা মেয়ের কণ্ঠে দিলে ভালো হয়, একটু পুরুষ দিলে ভালো হয়। ঠিক, আমরা এই গানটি যখন করি, এটি সঙ্গীত আয়োজন করেছিল ইমন সাহা, তখন কে গাবে এটা নিয়ে একটা ই হলো। তো ফেরদৌস আরা আপা মোটামুটি তো প্রথম থেকেই সিলেক্ট, পরে ওনার পরামর্শ যে না, এটা খায়রুল আলম ভালো গাবে। যে মেহেন্দার তো যেহেতু নজরুলের গল্প, সেহেতু একটি গান নজরুলেরই অধিকাংশ ছিল, তবে সবগুলো গানই আসলে মানে প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো গান ছিল। সেই নজরুল গীতি যে একটি মানে চলচ্চিত্রের জন্য এত ভালো প্রাণবন্ত গান হতে পারে, এটি মেহেন্দিগার যারা দেখেছে তারা বলতে পারবে খুব ভালো। ইরিন একটু অসাধারণ পারফরমেন্স করছিল, একটা উচ্ছল মেয়ের যে পারফরমেন্সগুলো করা যায় সেটা সে করছিল ইরিন আর ফেরদৌস এটির সাথে, চিত্রায়নের সাথে ছিল। এবং আমি বলবো যে ওই গানটা আমরা অনেক ইসের মধ্যেও ভালো করেছিলাম, এবং একেবারে সিচুয়েশনের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল গানটা নিঃসন্দেহে। তো আমরা পরের গানে চলে যাচ্ছি, এ পর্যায়ে কোন গানটি শুনব? আমরা এখন যে গানটি করব, ছবির নাম আই লাভ ইউ, আর গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন এসআই টুটুল, গেয়েছেন এসআই টুটুল এবং সোনিয়া। আমরা শুনে নিই তাহলে গানটি। Thank you.
সুন্দর একটা গান। এবং আপনার সাথে স্যার কথা হচ্ছিল যে এই গানটা শুটিং এর পেছনে মজার কিছু গল্প আছে, আমাদেরকে যদি একটু বলেন। এই গানটা গাওয়ানোর আগে অর্থাৎ যেদিন মিউজিক করে রেকর্ডিং করবে ঠিক সেই মুহূর্তে আমি লিরিক্সটা দেখি, এর আগে আমার দেখার দরকার হয় নাই। এবং আমি গানটা যখন রেকর্ড করে রেকর্ডিং হয় সোনিয়া এবং টুটুর, প্রথমে বোধ হয় সোনিয়াই কণ্ঠ দিল তারপর টুটুর, তো তখন আমি দেখলাম যেন একেবারে পারফেক্ট আমার যেটা আমি চাচ্ছিলাম 100% সেটি আছে।
তো এইখানে একটু কথা বলি যে আমি এই ছবিটি এবং আরও কয়েকটি ছবি করেছি, আমার এই চলচ্চিত্রের আসার পিছনে এবং সহযোগিতা করার পিছনে যারা ছিল, দুজন ব্যক্তির নাম না বললেই নয়, একজন হচ্ছে সুকুমার রঞ্জন ঘোষ আর একজন হচ্ছে শাহজুল ইসলাম। আনন্দমেলা সিনেমা নামে ওনাদের একটা প্রতিষ্ঠান ছিল, প্রযোজনা প্রতিষ্ঠান, যেখান থেকে কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, বিয়ের ফুল এ ধরনের চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবং এই চলচ্চিত্রটির পিছনে ওনাদেরই অবদান, ওনারাই শুরু করেছিলেন, পরবর্তীতে আমাকে অবশ্যই দিয়ে দেন। এবং ওনাদের আমরা এই চলচ্চিত্রে আসা এবং চলচ্চিত্রে বলা যায় যে এই সময়টা কাটানো, এই যে সাকসেস, আজ আমি চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হয়েছি, এর পিছনে ওনাদের অনেক অবদান। এর পিছনে আরও আছে মৌসুমীর বাবা নাজমুজ্জামান মনি সাহেব, উনিও আমাকে জীবনে অনেক হেল্প করেছেন চলচ্চিত্র পরিচালক হওয়ার পিছনের যে ঘটনা বলি। আমি এই আবার গানের প্রসঙ্গে ফিরে আসি, সোনিয়া এবং টুটুল এত সুন্দরই গানটা গিয়েছে এবং ওদের কণ্ঠ আজ আমার কাছে খুব ভালো লাগলো, এর জন্য ওদেরও ধন্যবাদ। স্যার, আমরা গানে যাব, তার আগে আপনার কাছে একটু জানতে চাইব যে বর্তমান সময়ে আমরা যে প্রেক্ষাপটটা দেখি বাংলাদেশের চলচ্চিত্রের, যে যেসব ছেলেমেয়েরা কাজ করতে আসছে বা রিসেন্ট সময়ের যারা হিরো হিরোইন আছেন, তারা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার্ড করে আসছেন, ফিটনেস থেকে শুরু করে তাদের অনেকগুলো দিক আসলে তারা শিখে আসছে, কিন্তু তবুও সেইভাবে কানেক্ট করতে পারছে না। স্যার, আপনার মতে আসলে কোন কোন বিষয়গুলোর জন্য এই ক্রাইসিসটি? চলচ্চিত্রের প্রতি সবচেয়ে বড় যেটা দরকার সেটি হচ্ছে ডেডিকেশন থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং সিনসিয়ারিটি থাকতে হবে। সে কারণে না আমরা চলচ্চিত্রে নানাভাবে বলা যায় যে এক ধরনের পেছনে পড়ে যাচ্ছি। আমাদের এখানে সব ছেলেমেয়ে আসছে, খুব ভালো, আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকেও খুব শিগগির নতুন মুখের সন্ধানে একটা কার্যক্রম ঘোষণা করব, সেখানে বাংলাদেশের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে। যারা মানে দর্শকপ্রিয়তা পাচ্ছেন তাদের মধ্যে এক ধরনের অহংবোধ কাজ করছে, কিংবা বলবো যে এক ধরনের কিসে ভোগে, এটা বলে সুপ্রিয়রিটি ভুগছে, যাতে তারা মনে হচ্ছে তারা একটা ধরাছোঁয়ার বাইরে, তারা যেভাবে বলবে সেইভাবে চলবে, কিন্তু এটি আগে ছিল না। আমি এমনও দেখেছি যে সাবানা আপার কথা বলি, আমার মনে পড়ল এই মুহূর্তে, যে একটি ছবি শুটিংয়ে উনি এসেছেন সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উনি বসে আছেন, মেকআপ টুমে ওনার শট নিচ্ছেন না, উনি একটু বিরক্ত হচ্ছেন না, উনি গল্প করছেন, খাওয়া দাওয়া করছেন। আমি গিয়ে যখন আমি তখন সাংবাদিকতা করি, আমি সাংবাদিকে জিজ্ঞেস করি, আপা আপনি কখন আসছেন, আপনার যে সকালে দেখলাম এখনও যদি মেকআপ টুমে, আপনার কি কাজ নাই? বলছি গুলজার কী, এটা ডিরেক্টর আমাকে কল দিছে, তার যখন ইচ্ছে হয় তখন শট নিবে, এটা আমার টেনশন নেই। কিন্তু আজকাল কী হচ্ছে, একজন শিল্পী, একজন জনপ্রিয় শিল্পীকে এনে আধা ঘন্টা বসায় রাখা যায় না, তার কাজ আগে করতে হবে, তাকে আর আগে ছাড়তে হবে। এই যে প্রেশারগুলো ডিরেক্টরকে দেন, ফলে ডিরেক্টর হয় কি মনোযোগ দিয়ে কাজ করতে পারে না, তাদের মনে টেনশন থাকে এই শিল্পীটা তো এখনই বিরক্ত বোধ করবে, এখনই আমাকে তাড়া দিবে, তো আমি কী করবো। অথচ সেই শিল্পী কিন্তু নয়টার সময় আসার কথা, সে আসছে একটায় দুইটায়, সে কিন্তু চার ঘন্টার সময় আগেই খেয়ে ফেলছে, ফলে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই কম্প্রোমাইজের কারণে আলটিমেটলি কী হচ্ছে, চলচ্চিত্রের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা ভালো ছবি বানাতে পারছি না। কিন্তু শুধু টাকা দেখলে হবে না, এর প্রতি ভালোবাসা থাকতে হবে। রাজ্জাক সাহেব বলেছেন, তিনি ইটের উপর মাথা দিয়ে ঘুমাইছেন যখন চলচ্চিত্র করেন, আলমগীর সাহেবের মতো লোক যার বাবা মুখোমুখোর ছবির একজন অন্যতম প্রডিউসার ছিলেন, তিনি শুটিং করতে গিয়ে খড়ের গাদার মধ্যে ঘুমাইছেন, সেগুলো তো এখন ইতিহাস। তো আমাদের শিল্পীদের চলচ্চিত্রের প্রতি হলে কষ্ট করতে হবে, চলচ্চিত্রকে ভালোবাসতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা আগের অবস্থায় ফিরে যেতে পারবে। সে আবুল হায়াত ভাই একবার একটা কথা বলেছিলেন, আমার ছবিতেই অভিনয় করার সময় বলেছিলেন যে দেখো গুলজার, একজন ভালো শিল্পী হতে গেলে প্রথমে তার একটা ভালো মন থাকতে, একটা ভালো মানুষ হতে হয়, তা নাহলে কোনোভাবেই একজন ভালো শিল্পী হতে পারে না। তো আমরা গানে চলে যাচ্ছি, এই পর্যায়ে কোন গানটি শুনবো? এটি স্যারেরই লেখা, ছবির নাম মন জানে না মনের ঠিকানা, আর এই গানটি গেয়েছেন হাবিব এবং ন্যান্সি, আমরা চেষ্টা করছি। আমরা শুনে নিই তাহলে গানটি। ভালোবেসে কাছে এসে
বর্তমানে তরুণ প্রজন্মের কাছে খুব প্রিয় একটা গান হয়ে উঠেছে। এখন সেই গান লেখা থেকে শুরু করে পুরো কাজটা স্ক্রিনে দেখেন, তখন ভেতরে অনুভূতিটা কেমন হয়? এটা তো অবশ্যই খুব ভালো লাগে যখন এই গানটা করি। একটি গান যতই শ্রুতি মধুর হোক, ফিল্মে যদি সেটি পিকচারাইজেশনটা যথাযথ না হয় তাহলে ওটা অডিওতে হিট হতে পারে কিন্তু চলচ্চিত্রে হিট হয় না। তো এই গানটা যখন করি, হাবিবকে যখন বললাম যে হাবিব এরকম একটা গান করতে হবে, হাবিব বললো যে ভাই আপনি লিখে ফেলেন। তো আমি লিখতে শুরু করলাম এবং হাবিবকে আমি তিনটি গান নিয়ে দেখালাম, একটার পর একটা তিনটি গান। হাবিব এই গানটি পছন্দ করলো এবং বললো যে এটা খুবই সুন্দর হয়েছে, এবং সঙ্গে সঙ্গে সে ন্যান্সিকে ফোন করে বললো যে ন্যান্সি, গুলজার ভাই একটা খুব সুন্দর গান করছে, এই গানটা তোমার আর আমার গাইতে হবে। তো আমি যখন শুটিংয়ে গেলাম এবং কাপ্তাই আর্মিদের একটা এরিয়া আছে, সেখানে সুন্দর একটা লোকেশন আছে, একপাশে কাপ্তাই লেক, একপাশে হচ্ছে পাহাড়, মাঝখানে একটা সুন্দর জায়গা, গানটা যারা দেখছে তারা বুঝতে পারবে। তো ওইখানে শুটিং নিচ্ছে, কাকতালি ব্যাপার হচ্ছে যে ওই দিন আবার হাবিব আমার ফোন দিয়ে ফেলছে, একদম শুটিং শট নিচ্ছি আমরা সেই সময়, আর ফোন দিয়ে গুলজার ভাই গানটা কী হলো, ওটা কি শুটিং আর করবেন না? আমার হাবিব এই যে শুটিং করছে, তুমি আমার একটা সময় ফোন দিছো, দেখো তোমার গান শুনে ফেরদৌস মুগ্ধ, মৌসুমী মুগ্ধ। তারপর ওদের সঙ্গে কথা বললো, খুব খুশি হলো, এবং গানটা সত্যি সত্যি অডিও তো আবার ওই যে ইউটিউবেও ভীষণভাবে হিট করলো গানটা। আমি নিজেও পরে ভাবি যে গানটা করার পরে যে আমি এই সুন্দর সুন্দর উপমাগুলো কেমনে লিখলাম, এটা আমার কাছেও কিন্তু মনে হয়েছে অনেক সময় যে আমি এটা কেমনে লিখলাম। যেমন আমার একটা গান ছিল, এখানে বাজানোর সুযোগ হয় নাই, সেটি ছিল আমার কুসুম কুসুম প্রেমের একটা গান, ভালোবাসা দাও ভালোবাসা দাও। এই গানটি সুবীরনন্দী দা এবং সামিনা চৌধুরী গিয়েছিল। ওই গানটা আমার একেবারে লিখতে লিখতে লেখা হয়েছিল, মৌসুমী শুনে বলল যে ইন্ডিয়ান গান লাগাইতেছেন কেন? আমি না, একটা ইন্ডিয়ান না, আমি লিখছি। বলল কী বলেন? আমি বলি হ্যাঁ আমি লিখছি। পরে সুবীরদা যখন গায়ে, তখন সুবীরদা বললো যে গুজার যদি কিছু মনে করেন না, পারলে আমাদের জন্য মাঝে মাঝে একটা গান লেখেন। কিন্তু আমি তো আসলে প্রফেশনাল গীতিকার না, আমার ছবির যখন কোনো শব্দ বা সিচুয়েশন কোনো গীতিকারকে ভালো করে বোঝাইতে পারি না, কিংবা ওনাদের শব্দগুলো আমার ঠিক জায়গা মতো পড়ে না মনে হয়, তখন একটা লিখে ফেলি আর কি। এই হচ্ছে আমার কাজ। আপনার কাছ থেকে আসলে গল্প শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু আসলে আমরা সময়ের কাছে বাধা, আমরা আয়োজনের একেবারেই শেষ প্রান্তে, তো বিদায় নিয়ে নেবো দর্শকদের কাছ থেকে। তার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের আমি বলি যে এনটিভির এরকম একটা আয়োজন সত্যি আমাকে মুগ্ধ করলো, যেটি হওয়া উচিত আমাদের স্মৃতি, আমাদের গল্প যদি এখানে খুব বেশি পরিসর না, তারপরেও আমরা যতটুকু পারি যে বলতে পারছি, এটি একটা অত্যন্ত ভালো লাগছে আমাদের যে আমাদের চলচ্চিত্রের গল্প দর্শকরা শুনতে পাচ্ছে। খুব চমৎকার কথা বললেন, আমরা বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, স্বর্ণালি স্মৃতির আজকের আয়োজন থেকে আমি লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে চলচ্চিত্রের অন্য কোনো এক প্রিয় মুখকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এনটিভির সাথে। ছিলেন।